জেপিএফসি এক গোলে এগিয়ে গেল। তো অরেঞ্জ জার্সিতে রয়েছে উইনার্স ক্লাব, অপর পাশে নীল জার্সিতে রয়েছে জেপিএফসি। খুব সুন্দর অ্যাটাকে যাচ্ছে উইনার্স, কিন্তু ডিফেন্স খুবই সতর্ক রয়েছে জেপিএফসি। ও দারুণ শট মারলো কিন্তু। চান্স মিস করলো কিন্তু জেপিএফসি, ওনারা চান্স পেয়েছিল। চেঞ্জ প্লেয়ার নেমে গেল মাঠে, আবারও কর্নার পেয়েছে কিন্তু জেপিএফসি। সুন্দর শট, দারুণ করলো। গোল! দূরপাল্লার দারুণ শটে জেপিএফসি এক গোলে এগিয়ে গেল। সুন্দর একটি গোল করলো জেপিএফসি। ইতিমধ্যে 1-0 গোলে জয় হয়ে গেল জেপিএফসি।
হ্যালো হ্যালো, খুব সুন্দর একটি প্রদর্শনী ম্যাচ, জেবিএফসি বাগডোগরা জয়ী হলো। আমরা দুটো টিমকেই মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করব। সুন্দর জয় করলো 1-0 গোলে। ম্যাম কেসা লাগ রা আপনার টিম জিত গিয়া? প্রথম সেমিফাইনাল গোল কিসে গিয়া? আপনার নাম? পিঙ্কি বারে। বহুত আচ্ছে গোল কিয়া, দূর দূর সে কিক কিয়া থা পিঙ্কি বারে নে। আর বহুত আচ্ছে গোল কিয়া জেপিএফসি কা। আপ লোক হ্যাঁ করে সবাই আসতে থাকো। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক প্লেয়ারদের এতক্ষণ পরস্পর প্রতিযোগিতা করছিল, সেবিসি বাগডোগরা বনাম উইনার্স ক্লাব 1-0 গোলে বাগডোগরা মহিলা টিম জয়লাভ করে। আমরা ইন্ডিভিজুয়াল প্রাইজ গুলো দেখিয়ে নিচ্ছি। এবারে বাগডোগরা টিমকে মঞ্চে আসার জন্য বলবো। বাগডোগরা বাগডোগরা মহিলা টিমকে আপনারা কেন করে মঞ্চে আসার জন্য বলবো ইন্ডিভিজুয়াল প্রাইজ গুলো নেওয়ার জন্য। আমাদের ঘরের টিমকে বলবো উইনার্স ক্লাবের সুকান্ত মন্ডি কর্মকর্তাদের সাথে কথা বলে একটু সবাইকে লাইনের বাইরে নিয়ে আসুন। সবাইকে ট্রফি দিয়ে সম্বর্ধনা দিয়েছে তৃণমূল কংগ্রেস উইনার্স টিম জেপিএফসি। জেপিএফসি বাগডোগরা পিঙ্কি বড়াই ম্যান অফ দ্য ম্যাচ, সবাই হাতে তালি দিয়ে উৎসাহিত করবেন। সমস্ত মাঠের দর্শকদের একসাথে বলছি, সবাই হাত তালি দিয়ে একটু উৎসাহিত করবেন। পুরস্কার তুলে দিল আমাদের ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী সোমা দাস, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শ্রী নির্ণয় রায় মহাশয়। চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ। দুটো টিম প্রবেশ করবেন না। তো জেপিএফসি আমরা দুটো টিমের সমর্থকদের অনুরোধ করবো আপনারা দয়া করে কেউ